বাঙালির আতিথেয়তা থেকে শুরু করে উৎসব পার্বণ কোনো উপলক্ষই যেন পূর্ণতা পায় না মিষ্টি ছাড়া। রসগোল্লা, রসমালাই, মিহিদানা, নানা মিষ্টির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মিষ্টির নাম রসমঞ্জুরি। এই মিষ্টির জন্য বিখ্যাত উত্তরের জেলা গাইবান্ধা। ভোজনরসিক মানুষ গাইবান্ধায় আসলে রসমঞ্জুরির স্বাদ নিতে ভোলেন না। শুধু তাই নয়, ফেরার পথেও পরিবার ও প্রিয়জনের মুখ মিষ্টি করতে সঙ্গে নিয়ে নেন রসমঞ্জুরি। আর এভাবেই রসমঞ্জুরির স্বাদ ও সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। তবে এখন দেশের গণ্ডি পার করে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে রসমঞ্জুরির রসালো স্বাদ। রসমঞ্জুরি তৈরিতে প্রথমে খাঁটি দুধ সংগ্রহ করে 3-4 ঘন্টা বিশেষ ধরনের চুলায় জাল দিতে হয়। এরপর দুধ ঘন হয়ে বাদামি রং ধারণ করলে হালকা চিনি মিশিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর তৈরি হয় ক্ষীর। সেই ক্ষীরের মধ্যে আলাদাভাবে তৈরি করা দুধের ছানা, চিনি ও ময়দা মেশানো ছোট ছোট মার্বেল আকৃতির মিষ্টি চিনির শিরায় মিশিয়ে ঢেলে দেওয়া হয়। ব্যক্তি উদ্যোগে গাইবান্ধার রসমঞ্জুরি দেশের অন্যান্য জেলায় নিয়ে বিক্রি করছেন অনেকেই। আর বিশেষ প্রক্রিয়ায় নিজ উদ্যোগে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ক্রেতারা নিয়ে যাচ্ছেন এই মিষ্টি। তবে ব্যবসায়ীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদেশে রপ্তানি করা যাবে রসমঞ্জুরি। বর্তমানে গাইবান্ধার রসমঞ্জুরিটা বেশ সুনাম অর্জন করেছে, এটা আমরা মোটামুটি সকলেই জানি। এই রসমঞ্জুরিটা আমরা ধরে রাখার চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে, এবং আমাদের এই রসমঞ্জুরিটা আমাদের গাইবান্ধা জেলা ছাড়াও পার্শ্ববর্তী মোটামুটি সকল জেলাতেই যাচ্ছে। যারা ঘুরতে আসেন, কাজে আসেন, তারা সকলেই নিয়ে যান। এবং এটা ছাড়াও আপনার যারা প্রবাসী ভাইরা আছেন, তারা ঘুরতে আসলে পরে আমাদের রসমঞ্জুরিটা দেশের বাইরে নিয়ে যান। গাইবান্ধা জেলাকে পরিচিত করতে 3টি পণ্য দিয়ে ব্র্যান্ডিং করেছে জেলা প্রশাসন, এর মধ্যে একটি রসমঞ্জুরি। এর গুণগত মান ধরে রাখতে প্রতিনিয়ত কাজ করে চলেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বর্তমানে বাজারে প্রতি কেজি রসমঞ্জুরির দাম 380 টাকা। বিজয় টিভি, নিউজ ডেস্ক।